আসসালামু আলাইকুম। আজ 21 ফেব্রুয়ারি 2020 শুক্রবার, এখন লাঞ্চ টাইম প্রায় 1টা বাজে। আমি এখন অ্যাম্পাং পার্কের পাশে যে একটা শপিং মল আছে নিজামা, সেই শপিং মলের বেসমেন্টে ফুড কোর্টে আছি। রাইস, চিকেন, ফুল, সস, ভেরি বেসিক। এই সময়টায় আসলে বসার জায়গা পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ একটা জায়গা পাওয়া গেছে অন্য কারোর সাথে শেয়ার করে, মানে ওরা দুজন ফ্রেন্ড, একটা সিট খালি ছিল, তো আই সেট দিয়ার। দাম মাত্র 200 টাকা প্লাস 10 রিংগিত। প্রথমে আমি কোয়ান্টিটি বুঝতে পারি নাই, কোয়ান্টিটি আসলে অনেক বেশি, আমি শেষ করতে পারছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। এখানে একজন বাংলাদেশি কাজ করছে, আমি হয়তো তাকে ডেকে খাবারটা বলবো নষ্ট না করে খেয়ে ফেলতে, আমাও প্যাক করে নিলে পরে সে খেতে পারবে। চিকেনটা হচ্ছে বারবিকিউ চিকেন, চিকেনের যে টেক্সচার, যে কালার, যে টেস্ট, একটা সুইট, একটা সস দেয়া, ইনক্রেডিবল, মানে চমৎকার। আমার স্টমাকটা আজকে অত মানে 100% ফাংশন করছে না, যে কারণে আমি আজকে পুরোটা শেষ করতে চাচ্ছি না। মানে নর্মাল সার্কামস্ট্যান্সেস আই উড হ্যাভ ফিনিশড ইট। আর চিকেনের পরিমাণও প্রচুর, প্রচুর চিকেন আপনি দেখতে পাচ্ছেন, আমি প্রায় অর্ধেক শেষ করে ফেলেছি। স্টিল প্রচুর চিকেন, রাইসের কোয়ালিটি মানে টোটাল মিটার কোয়ালিটি অনেক বেশি বড়। তো মালয়েশিয়া আসলে আমার যেটা হয় সেটা হচ্ছে যে বেশিরভাগ মলগুলোতে খেতে গেলে দেখা যায় যে মানে কোয়ান্টিটি এত বেশি, প্রায় দেড়জন, প্রায় দুজনের কোয়ান্টিটি। আমি আসলে অ্যাট এ টাইম এত বেশি খাই না, প্রিফার করি এত বেশি না খেতে, তো আমার জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায়। তো দেখা যায় আলটিমেটলি আমি ওয়েট গেইন করা শুরু করি, আই ডোন্ট মাইন্ড ওয়েট গেইনিং ওয়েট বিকজ আই ক্যান লুজ ইট। এই শপিং মলটার নাম হচ্ছে ইন্টারমার্ক মল। চামচ, কাটা চামচ যাতে কেউ না নিয়ে যায় সেই জন্য একটা নোটিশ জানানো আছে। এখানে মলের নাম লেখা আছে ইন্টারমার্ক মল। আমার প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ। ফারুক হোসেন। ফারুক হোসেন কোথায়? দেশের বাড়ি। কোথায়? দেশের বাড়ি ঝিনাইদহ। কত বছর ধরে আছেন এখানে? 83 বছর। এই জবে আছেন 3 বছর ধরে? এখানে 3 বছর আছে। ভালো লাগে? লাগে, এখন কাজ তো করতেই হবে ভাই। দেশে গেছিলেন এর মধ্যে একবার? না, দেশে যাইনি। 3 বছর একবার যান নাই? 3 বছর না, ঘরে 5 বছর হয়ে গেছে, বাইরে ছিলাম 2 বছর। আবার অন্য দেশে ছিলেন? না, অন্য জায়গায় ছিলাম, মানে এই কোম্পানি ছাড়া। আচ্ছা, বউ বাচ্চা আছে দেশে? হ্যাঁ, বউ বাচ্চা আছে। এখানে বেতন টেতন ভালো এখানে? হ্যাঁ, বেতন তো বেতন ফরসাবাদ 2000 টাকা, 40,000 রিংগিত। ওই বাংলাদেশি ভাইকে খাবার অফার করেছিলাম, এখানে আসলে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে, ওনাদের নিয়ম নাই খাবার নিয়ে আলাদা করে রাখা বা পরে খাওয়া, তো যে কারণে আমাকে শেষ করতে হলো খাবারটা। খুব কষ্ট হচ্ছিল খাবারটা শেষ করতে, বাট স্টিল আই ম্যানেজ টু ফিনিশ ইট আলহামদুলিল্লাহ। খাবারটা খুবই ভালো ছিল, কীভাবে কীভাবে শেষ করে ফেললাম এত বড় একটা মিল, এটা আসলে ইনক্রেডিবল, মানে বুঝতেই পারছি না যে কীভাবে শেষ করলাম। এখন পানি কম খাবো, একটু হাঁটবো, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর প্রচুর খাবার ওয়েস্ট হয় মানে সারা পৃথিবীতে প্রচুর খাবার ওয়েস্ট হয়। এই একটা জিনিস আমি আসলে মানতে পারি না যে খাবার কেন আমরা নষ্ট করবো, রিসোর্সেস কেন নষ্ট করবো, এই জিনিসটা আমি কোনো মতেই মানতে পারি না। ইট মেক্স মি ভেরি ভেরি আপসেট কেউ যদি কোনো খাবার নষ্ট করে। আমার প্লেট থেকে একটা ভাত যদি নিতে পারে সেটাও আমি তুলে মুছে খেয়ে নিই, তো মানে আমি সাপোর্ট করি না ব্যাপারটা। হ্যাঁ, যে কোনো রিসোর্স নষ্ট হবে, কোনো খাবার নষ্ট হবে, কোনো অপচয় হবে, পানি হোক, গ্যাস হোক, বিদ্যুৎ হোক, যাই হোক না কেন, অপচয় জিনিসটাই আসলে পছন্দ না। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করলাম ইন্টারমার্ক মলের বেসমেন্টে। এখানে বিশাল বড় একটা ফুড কোর্ট আছে, প্রচুর রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া শেষ করলাম। খেতে কমপ্লিট করতে একটু কষ্ট হয়েছে বিকজ মিল অনেক বড় ছিল, আর প্রাইস মাত্র 10 রিংগিত, খুবই সস্তা এখানে খাওয়া দাওয়া এবং প্রচুর প্রচুর অপশনস। আর একটা জিনিস আমাকে খুব আপসেট করে সেটা হচ্ছে যে প্রচুর খাবার নষ্ট হয়। আমি বসে বসে দেখছিলাম যে অনেকে খাচ্ছে, খাবার রেখে চলে যাচ্ছে, নষ্ট হচ্ছে খাবার। প্রতি বছর 1.3 বিলিয়ন টন খাবার নষ্ট হয় ওয়ার্ল্ড ওয়াইডে। আমাদের ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়াতে একজন বাংলাদেশি টিচার আছেন, ডক্টর সৌরভ। ডক্টর সৌরভ ভাই এই ইনফরমেশনটা বের করেছেন এবং এটা আমাদের ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার হারাপ্পানে লেখা আছে, টানানো আছে। সো যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে খাবার যাতে আমরা নষ্ট না করি, বাচ্চাদেরকে যাতে ছোটোবেলা থেকে এই ট্রেনিংটা দেই, তারা যাতে খাবার নষ্ট না করে। অন্তত পক্ষে এই রেস্টুরেন্ট থেকে আমার খাবারটা ছিল,
সো যে কথাটা বলছিলাম যে আমরা যদি ছোটবেলা থেকে বাচ্চা কাচ্চা বা ভাই বোন আশেপাশে বাড়ির সবাইকেই এই ট্রেনিংটা দেই যে খাবার যাতে কেউ নষ্ট না করে, বিকজ আমরা যদি সূরা জিলজালের লাস্ট দুই আয়াত মনে রাখি যে যারা পরিমাণ ভালো কাজেরও প্রতিদান পাওয়া যাবে, যারা পরিমাণ খারাপ কাজেরও প্রতিদান পাওয়া যাবে। তো খাবার নষ্ট করা আসলে যারা পরিমাণ খারাপ কাজ না, এটা অনেক বড় খারাপ কাজ। হ্যাঁ, বিকজ এটা সরাসরি প্রোডাক্টটা তো আল্লাহর কাছ থেকে আসতেছে, একটা আল্লাহর নিয়ামত, নিয়ামতটা আমরা নষ্ট করছি। তো কোনো খাবারই যাতে আমরা নষ্ট না করি, এই ট্রেনিংটা আপনার ফ্যামিলি মেম্বারদেরকে প্লিজ প্লিজ দিবেন। খাবার নষ্ট করবেন না, যতটুকু পারেন ততটুকুই নেবেন। অনেক অনেক ধন্যবাদ। এই মল থেকে এখন বের হয়ে যাবো, চেষ্টা করবো নামাজ ধরার, জুমার নামাজ ধরার। পৌনে দুইটার মতো বাজে, জানি না ধরতে পারবো কি না, বাট আল ট্রাই মাই বেস্ট। হ্যাঁ, সো আলহামদুলিল্লাহ, নেক্সট ফুড রিভিউতে দেখা হবে ইনশাআল্লাহ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন কোনো ভিডিও রিলিজ হওয়ার সাথে সাথে আপনি জানতে পারেন এবং দেখতে পারেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, তাহলে বুঝতে পারবো যে ভিডিওটি আপনার উপকারে এসেছে। আর অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যাতে সবাই তথ্যগুলো জানতে পারে। ইউএস ভিসা এবং ইমিগ্রেশন বিষয়ক আরও ভিডিও দেখতে চাইলে দয়া করে প্লেলিস্টে চলে যান, লিংক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে। আমি ভিডিও এবং ব্লগিং করার জন্য যে সকল ইকুইপমেন্ট এবং টুলস ব্যবহার করি সেগুলোর লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে, দয়া করে দেখে নিন। আমার সাথে যোগাযোগ করতে হলে কোন ইমেল আইডিতে কী লিখে ইমেল করতে হবে তার লেখা আছে প্রথম কমেন্টে, দয়া করে প্রথম কমেন্টটি পড়ে নিন। এই ভিডিওর কমেন্ট সেকশনে দয়া করে আপনার মূল্যবান মতামত জানান।